জনাব নিয়াজ মোর্শেদ এলিট আপনার কাছে আসতে চাই, সভাপতি জুনিয়র চেম্বার বাংলাদেশ। একটু যদি বলেন যে সব মিলে আমরা জানি যে অর্থনীতি আসলে যখন আমরা পুনরুদ্ধারের কথা বলছিলাম ঠিক সেই সময় আবারও ক্ষতির মুখে পড়লো, আবারও বিপর্যয়ের মুখে পড়লো, দ্বিতীয় ধাক্কা, তো সেখানে আসলে এই ক্ষতি কমিয়ে আনার জন্য কি ধরনের পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বা সেটি আসলে কতটা নেওয়া হচ্ছে? আসলে ধন্যবাদ বাবা ভাই, আমি একটা জিনিস অ্যাড করি। আমরা একটু যদি পিছনের দিকে যাই, হিস্ট্রির দিকে যাই, 30-এর দশকে পরাশক্তিগুলো, পৃথিবীর যে পরাশক্তিগুলো ছিল তারা কিন্তু মহামন্দার দিকে পড়েছিল, এবং 90-এর দশকে দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু একটা বড় মন্দায় পড়েছে, এবং 2008 সালে যুক্তরাষ্ট্রে আবাসন খাতের একটা বিশাল ধস নেমেছিল। কিন্তু করোনা এমন একটা মহামারী, এবং এই মহামারীতে সার্বজনীন মন্দা যদি আমরা বলি পুরো পৃথিবীব্যাপী একই সাথে প্রত্যেকটা দেশ এফেক্টেড হয়েছে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার জানার মতে বা আমাদের সবার জানার মতে এই ধরনের সার্বজনীন মন্দা যদি আমরা বলি, মন্দার সিচুয়েশনে কখনো কোনো দেশ মানে প্রত্যেকটা দেশ পড়েনি। তো আসলে এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, এই মন্দাটা যদি আমরা কাটাতে চাই এবং অর্থনৈতিক ধসটা যদি আমরা আসলে ওভারকাম করতে চাই, আমরা তো আমাদের দেশীয় কিছু আমরা যদি বলি, সামনে আমাদের বাজেট আছে, বাজেট আসছে, বাজেটে আমাদের কিছু রিফ্লেকশন আনতে হবে। সেখানে আমরা আমাদের সাইমন হকাপা বলেছে যে স্বাস্থ্য, শিক্ষা, স্পেশালি আরেকটা জিনিস হচ্ছে মেন্টাল হেলথ। গত 1-1.5 বছরে আমাদের মানুষের যে মেন্টাল হেলথের যে ড্যামেজটা হয়েছে, আমি মনে করি এটার জন্য কিন্তু স্পেসিফিকলি আমাদের ফোকাস করা উচিত, যে আমাদের শিশু, আমাদের বয়স্ক, তরুণ সবার একটা মেন্টাল হেলথেরও একটা ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম প্রয়োজন। তার পাশাপাশি আরেকটা যে বিষয়টা বলছিলাম, এই সর্বজনীন মন্দাটা আমাদেরকে কিন্তু পৃথিবীর সব দেশ মিলে কিন্তু আমাদেরকে এটা এটার জন্য এগিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু আমরা ওভারঅল সবাই কিন্তু এটা বেনিফিটটা পাবো না। এবং সেই জায়গায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লিডারশিপের এবং লিডারশিপটা উনি অলরেডি প্রুফ করেছে, এবং উনি কিন্তু বারবার প্রত্যেকটা প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্মে উনি বলেছে যে এটা আমাদেরকে আসলে একসাথে মোকাবেলা করতে হবে, তা না হলে কিন্তু এটা যে একটা এরিয়া বা একটা জোন বা একটা কন্টিনেন্টের একটা এটা ইস্যুস না, ইস্যুস হচ্ছে আসলে সার্বজনীন, এবং সেটাকে আমাদেরকে ওইভাবে মুভ করতে হবে। এটা একটু বড় পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসে গেছে, কারণ এটা নিয়ে আমাদেরকে আর নেক্সট 4-5 ইয়ার্স আসলে চলতে হবে পুরো পৃথিবীতে। আসলে ধন্যবাদ ভাই। প্রথম বিষয় হচ্ছে আসলে তরুণ উদ্যোক্তা কারা, আমরা আসলে এখন পর্যন্ত কেউ জানি না, কারণ তরুণ উদ্যোক্তাদের প্যাট্রনাইজেশনের জন্য ওই ধরনের কোনো স্পেসিফিক নীতিমালা নেই। আমরা একজন 50 বছরের এন্টারপ্রেনারকে তরুণ বলছি, আবার একজন 15-18-20 বছর বয়সের একজন এন্টারপ্রেনারকে তরুণ বলছি। আসলে সবচেয়ে বড় একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের 18-45 বছরের টোটাল জনসংখ্যার 65% হচ্ছে আমাদের তরুণ, মানে আমরা যদি বলি, আমরা বলি এটাকে আমরা বলি মিলেনিয়াল জেনারেশন, যেখানে আমাদের তরুণ জনগোষ্ঠীটা বয়স্ক থেকে বেশি, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় স্ট্রেংথ। এবং এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা প্রপারলি এডুকেট এবং তাদেরকে যদি আমরা এন্টারপ্রেনার অথবা তাদেরকে যদি আমরা কারিগরি শিক্ষা বা তাদেরকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাহলে কিন্তু এই মিলেনিয়াল জেনারেশনটা কিন্তু আমাদের এই এটা কিন্তু একটা এটাকে আমরা একটা ডেমোগ্রাফিক ডিজাস্টার দিকে চলে যাবে। তো আসলে আমরা জুনিয়র চেম্বার থেকে লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা একটা প্ল্যান করেছি যে আসলে তরুণ উদ্যোক্তাদের জন্য একটা নীতিমালা করা, যেখানে একজন তরুণ উদ্যোক্তা খুব তাদের ফান্ডিংটা স্বল্প সুদে বা খুব ইজিলি লোনটা পাবে, যেখানে নারী উদ্যোক্তাদের জন্য একটা স্পেশালাইজ ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংকে ইম্পোজ করা আছে, সহজ শর্তে বা সিঙ্গেল ডিজিটে তারা লোন পায়, বা আমরা চাচ্ছি যে সেটা এই ফান্ডটা 100 কোটি টাকা দিয়ে শুরু হোক, যেন অন্তত 100 জন তরুণ উদ্যোক্তা বা 200 জন তরুণ উদ্যোক্তা এই প্রসেসটা শুরু করতে পারে, এবং তাদের একটা এজ লিমিট করে দেওয়া, ইট কুড বি 45-40, যেটা আমাদের সবাই এনআইডি আছে, আমরা ইজিলি তরুণ উদ্যোক্তাদেরকে একটা নীতিমালা বয়সের মাধ্যমে একটা নীতিমালা এনে তাদের কিন্তু আমরা প্যাট্রোনাইজ যদি করি, তারা যদি সহজ শর্তে ঋণ পায়, তারা যদি শিল্প পার্ক গুলোতে বা আইটি পার্ক গুলোতে যদি প্রায়োরিটি বেসিসে জায়গা পায়, বেসিকে যদি তারা জায়গা পায়, তাহলে কিন্তু এই তরুণ উদ্যোক্তারা কিন্তু অনেকগুলো জব ক্রিয়েট করবে, এবং এই জব ক্রিয়েট করে আলটিমেটলি কিন্তু আমরা যে 2021 সালের গোল, 41 সালের যে ডেভেলপ কান্ট্রির গোল, এটা কিন্তু আমরা খুব সহজে উত্তরণ করতে পারবো, যেহেতু আমাদের এই তরুণ উদ্যোক্তার সংখ্যাটা বেশি, আমাদের অ্যারাউন্ড 65%। সুতরাং আমাদেরকে মনে করি আমরা অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে প্ল্যান করি, আমরা অনেক ধরনের সাবসিডি নিয়ে প্ল্যান করি, এখনই কিন্তু সময় এই বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে নিয়ে স্পেসিফিক নীতিমালা করে তাদেরকে প্যাট্রনাইজেশন করার সময়টা এসে গেছে। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের একটা এক্সপোর্টের 75% আসে আমাদের গার্মেন্টস থেকে, আরএমজি থেকে,
যেটা গত বছরের মার্চ এপ্রিল মে জোনে আপনার এটা প্রায় জাস্টিক্যালি 50% কমে যায়, এবং 2019 এর মার্চ এপ্রিল জুন যদি আমরা দেখি প্রায় 70,000 কোটি টাকা এক্সপোর্ট হয়েছিল, প্রোডাকশন হয়েছিল, যেখানে গত আপনার প্যান্ডামিক টাইমে সেটা 50% ফল করে, যার কারণে গভর্নমেন্ট খুব খুব কুইক কিছু প্রণোদনা দেয় এই আরএনডি সেক্টরে এবং তাদের স্যালারি এবং তাদের বিষয়গুলো। আমাদের আমাদের যে বিষয়টা এখন যারা আমাদের নীতি নির্ধারকরা আছে, আমরা তো শুধু 100% গার্মেন্টস ডিপেন্ডেন্সি থেকে সরে আমাদের আরো কিছু নতুন খাত তৈরি করতে হবে, যেখান থেকে আমরা আমাদের এক্সপোর্টটা এবং আমাদের ইকোনমিটাকে আমরা ব্যালেন্স রাখতে পারবো। সেটা হচ্ছে ইট কুড বি 20 ইয়ার্স 25 ইয়ার্স প্ল্যান, যেখানে আমরা প্ল্যানিং করে যদি আজকে গার্মেন্টস শিল্পটা ইভেন্চুয়ালি কিন্তু আজকে থেকে 30 বছর পর্যন্ত গার্মেন্টস শিল্পটা সাস্টেন করবে না, কারণ কি এখানে লেবার কস্ট বেড়ে যাবে আর একটা ডেভেলপিং কান্ট্রি বা লোয়ার ডেভেলপিং কান্ট্রি থেকে ইন্ডাস্ট্রিটা মুভ করবে। বাট আমাদের এখন থেকে প্ল্যান করা উচিত যে আমাদের নেক্সট এক্সপোর্টের জন্য আমরা কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটাকে আমরা স্ট্রংলি প্রিপেয়ার করতে পারবো, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি যখন এক একটা ইন্ডাস্ট্রি যদি ফলো করে না, আমরা কিন্তু ইকোনমির যে ধসটা আসলে হবে না। আর করোনা কালে যে জিনিসটা আপনি বলছেন, গার্মেন্টস এর পাশাপাশি আরো অনেকগুলো এসএমই, বিশেষ করে এসএমই তে একটা ডিজাস্টার গেছে, আমাদের মনে হয় কর্পোরেটের পাশাপাশি এসএমই তে কিছু প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা উচিত, যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের যে চাকাটা ইকোনমিক চাকাটা তাদের ফাইন্যান্সিয়াল চাকাটার জন্য ঘোরাতে পারে। আমাদের একটু এসএমই ফোকাসটা হওয়া আমাদের জন্য খুবই মুহূর্তে প্রয়োজন, প্রণোদনা দেওয়া প্রয়োজন।